আসসালামু আলাইকুম, আমি রুবি। আজকে আমি আপনাদের সাথে আমার ওয়েট লস ডিনারটাই শেয়ার করব। শুরু করার আগে সবাইকে ছোট্ট একটি রিকোয়েস্ট করে রাখি, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে রান্নাটা শেয়ার করি। প্রথমে আমি এখানে অ্যাসপারাগাস নিয়েছি 2 প্যাকেট, আর তার সাথে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ লবণ, গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য, আর সেই সাথে দিয়ে দিব 1 চা চামচ বাটার বা ঘি, আপনারা যে যা চান তাই দিতে পারেন, আর না চাইলে এখানে আপনারা অলিভ অয়েল ইউজ করতে পারেন। অ্যাসপারাগাসগুলো মাখানো শেষ, এখন আমি এয়ার ফ্রায়ারে যে চেম্বারে অ্যাসপারাগাসগুলো দেব সেখানে দিয়ে দিচ্ছি এক এক করে। আপনারা চাইলে কিন্তু এভাবে অন্য সবজিও একটু বেক করে নিতে পারেন। এটা এখন ক্লোজ করে দিলাম, আর এয়ার ফ্রায়ারের যে অপশনগুলো আছে সেটা পাওয়ারে চাপ দিয়ে দেখে নিচ্ছি। তো আমি এখানে বেকন সিলেক্ট করব। বেকনটা সিলেক্ট করার পর এখানে টাইমটা দেখাচ্ছে 15 মিনিট। আমি 15 মিনিট না দিয়ে 8 মিনিট দিলাম, কারণ একটু দেখব যে 8 মিনিটে কতটুকু হয়, যদি প্রয়োজন হয় তাহলে আবার আরেকটু অ্যাড করতে পারেন। 360 ডিগ্রি ফারেনহাইটে এটা হচ্ছে। আমি 8 মিনিট পর এটা ওপেন করব। আর এয়ার ফ্রায়ারে অনেকগুলো অপশন আছে, আপনারা চাইলে যে কোনো অপশন সিলেক্ট করতে পারেন। 8 মিনিট পর আমার অ্যাসপারাগাসটা হয়ে গিয়েছে, একদম পারফেক্ট, কালারটাও সুন্দর আছে, আর ভেজিটেবল কিন্তু খুব বেশি সেদ্ধ করবেন না, তাহলে টেস্ট, ফ্লেভার আর ভিটামিনগুলো নষ্ট হয়ে যাবে। অ্যাসপারাগাস অনেক হেলদি একটা ভেজিটেবল, এটা কিন্তু আমেরিকানরা খুব বেশি পরিমাণেই খায়, আমারও খুব ভালোই লাগে। আমি একটা চেক করে দেখলাম, একদম পারফেক্ট। এখন আমি একটা স্যালমন ফিশ গ্রিল করব, আর সেই জন্য মাছটা পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের পাউডার, 1/2 চা চামচ লাল মরিচের পাউডার, সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন। দিয়ে দিয়েছি 1/2 চা চামচ জিরার পাউডার, 1/2 চা চামচ ধনিয়ার পাউডার, সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, সামান্য কিছু গোলমরিচের পাউডার। এখন সব কিছু আলতো হাতে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর সাথে সামান্য একটু তেল অ্যাড করতে পারেন, আমি আর এক্সট্রা তেল অ্যাড করলাম না, যেহেতু এটা ওয়েট লস রেসিপি সেই জন্য তেলটা অ্যাভয়েড করছি। সব কিছু মাখানো শেষ, এখন এটা আমি এয়ার ফ্রায়ারই করব। এয়ার ফ্রায়ারটা ওপেন করে তার মধ্যে মাছটা দিয়ে দিলাম, নিচের পাটটা নিচেই থাকলো। এয়ার ফ্রায়ারে এখন পাওয়ারটা অন করে এখানে আমি বেক সিলেক্ট করলাম, আর বেকে এটা শো করছে 20 মিনিটস, তা আমি এটা কমিয়ে 15 মিনিটস দিয়ে দিচ্ছি, পরে আবার দেখে নেব, তারপর আরও কিছু মিনিটস অ্যাড করে দেব। আপনারা চাইলে একবারে এটা 20 মিনিটস দিয়ে দিতে পারেন, তাতেও কিন্তু একদম সুন্দর হয়ে যাবে। 15 মিনিটস পর আমি মাছটা একটু চেক করে নিচ্ছি, আমার কাছে মনে হচ্ছে এটা আরও কিছুক্ষণ করতে হবে, কারণ মাছ ভাজা যেন একটু ভাজা ভাজা হয়, তাহলেই কিন্তু টেস্টি লাগে, আর আমি এটা দেশি স্টাইলেই করছি। এখন আমি মাছটার মধ্যে আরও 10 মিনিটস অ্যাড করে দিলাম এয়ার ফ্রায়ারে, সেম বেকিংয়েই জাস্ট মিনিটটা কমিয়ে দিচ্ছি, আর 10 মিনিটস দেওয়ার পর আমার এটা একদম পারফেক্ট হয়ে যাবে। আর এভাবে আপনারা কিন্তু অন্য কোনো মাছও করে নিতে পারেন, আমি জাস্ট আমার মাছটাই দেখাচ্ছি আপনাদের সাথে। এই তো আমার মাছটা কিন্তু আর 10 মিনিটস পর একদম পারফেক্টলি ডান। মাছটা এখন নামিয়ে নিচ্ছি এয়ার ফ্রায়ার থেকে, আর এয়ার ফ্রায়ারটা যেহেতু একটু গরম, একটু চামচ দিয়ে সাবধানেই নামাবেন। আর আমার ডিনার প্লেটটা রেডি করে নিলাম। আমার প্লেটে আমি নিয়েছি 1 টুকরো স্যালমন মাছ, সামান্য কিছু অ্যাসপারাগাস,
আর সেই সাথে আছে একটি কমলা, কিছু গ্রেপস আর বেবি ক্যারটস। আপনারা চাইলে এভাবে প্লেটটা সাজিয়ে নিতে পারেন, কোনো কার্বোহাইড্রেট আমি অ্যাড করিনি। আর বাসায় যা যা ভেজিটেবল থাকে বা ফ্রুটস থাকে সেগুলোই কিন্তু আপনারা এভাবেই করে নিতে পারেন, সেম প্রসেসেই। খেতেও ভালো লাগে আর হেলদিও খাওয়া হলো, ওয়েট লুজও করা হলো। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।